চৌহালি উপজেলার উমারপুর ইউনিয়নের বাসিন্দা হামিদ মোল্লা ও তার স্ত্রী ফজিলা খাতুনকে দীর্ঘদিন ধরে পাঁচ ছেলে ভাগাভাগি করে ভরণ পোষণ করে আসছিলেন। তবে যমুনার ভাঙনে তাদের বসতভিটা নদী গর্ভে চলে যাওয়ায় এক এক ছেলে এক এক জায়গায় চলে যায়। এ সময় শুরু হয় কে টানবে বৃদ্ধ পিতামাতাকে, শুরু হয় অযত্ন অবহেলা, কার কাছে থাকবে বাবা মা, কিন্তু সর্বশেষ কোথাও ঠাঁই হয়নি বাবা মায়ের। প্রায় দুই মাস আগে সেজো ছেলের বউ মানিকগঞ্জের বাড়ি থেকে হাঁপানিয়া চরে পাঠিয়ে দেয় শ্বশুর শাশুড়িকে। চরে বৃদ্ধের ভাগ্নের বাড়িতেই কিছুদিন আশ্রয় পেয়েছিল, তবে কয়দিন যেতে না যেতেই তারাও অবহেলা করতে শুরু করে। এক পর্যায়ে কয়েকদিন আগে পাশের বাঘুটিয়া ইউনিয়নের বিনানই গ্রামে বৃদ্ধের মেয়ের বাড়ির সংলগ্ন কবরস্থানে কাউকে না জানিয়ে রেখে যায় স্বজনরা। ঈদের পরে বুঝছেন, আমার আম্মা মা বেড়ে বুঝছেন, তো পরে আমার এই বাইরে খেয়ে গেছে, দেখা পরে ট্যাব ওঠে দিয়ে আছে বুঝছেন, ট্যাব ওঠে দেওয়ার পরে পরে আমার কাকা আবার বোনের ভিতরে খেয়ে গেছে বুঝছেন, থাকার পরে তারপরে এই ঘটনা ঘটছে, এই পর্যন্ত আমি জানি মোবাইলে যা শুনছি তাই। সে আমার নানা, আমার মা তার বড় মেয়ে ঠিক আছে, এখন অনেকদিন যাবতই অসুস্থ, সে প্রায় 4-5 বছর ধরে অসুস্থ, সে ওলিকে হসপিটালে অনেকবার আমরা দেখাইছি, এখন সরে ছিল ছিল ট্যাপরা আমার বড় মামার বাড়িতে, ওখান থেকে সরে ফ্লাইয়ে গেছে, সরে থেকে আবার আমার মামা সম্পর্কে আমার মায়ের ফুয়াতু ভাই ওলিকে এই লোক দিয়ে পাঠিয়ে দিছে, এই কবরস্থানে ফেলাই গেছে। এই লোকের পাঁচটা ছেলের নাম আব্দুল হামিদ, পাঁচটা ছেলে দুইটা মেয়ে, ছেলের বাগনা বাগনিও আছে মেলা কয়েকটা, দুইটা বোন। হ্যাঁ, তারপরে এনে জবানকাল খুব ভালো আছিল, কাজকর্ম চলাফেরা মানুষের সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই, মানে সরকার তো ইদানি খারাপ ব্যবহার করে হাতে বুঝি না একটা ব্যাপারটা বুঝছেন, এই লোক আসলে খুব ভালো মানুষ, ঠিক মানে এরা তারা অবহেলা করে ঘাড়ে ধাক্কা দিয়ে নৌকাতে ফেরাই দিয়ে গেছে, এটা কোনোদিনে এটা সমস্যা হয় নাই, এরকম সন্তানদের সমস্যার বিচার করা উচিত, সুবিচার অবশ্য দরকার, তাহলেই মানুষ দেশের মানুষ বুঝতে পারবে যে মা বাবার সাথে কী ব্যবহার করতে হয়। আমরা বাইরে বাইরে শুনতে পেলাম যে দুটা মুরগি এই সমুদ্রীয় কবরস্থানে ফেলে রেখে গেছে, অসুস্থ মুরগি, এই মুরগির তারা হল্লা করতেছে, এই মুহূর্তে তার একটি মেয়ে কাছে ছিল, সেই মেয়ে দেখতে এসে যে এরকম তারা হল্লা কেনা করে, সে এসে দেখে যে আমারই মা আমারই বাপ, তখন সে মেয়েটা ওই বাপ মাকে নিয়ে তার বাড়িতে পরে বৃদ্ধ বৃদ্ধার কান্নাকাটি দেখে স্থানীয়রা তাদের সাথে কথা বলেন। এ সময় তারা জানান এখানে তার মেয়ের বাড়ি আছে। খবরটি পেয়ে বৃদ্ধার মেয়ে মনোয়ারা খাতুন এসে বাড়িতে নিয়ে যায় তাদের। এদিকে বৃদ্ধের মেয়ে স্বামীহারা হয়েছেন অনেকদিন আগে, এখন স্বামীহারা মেয়ে বৃদ্ধ বাবা মাকে নিয়ে বিপাকে পড়েছেন, ওই মেয়ের পক্ষে তাদের ভরণ পোষণ কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমাদের উমারপুর বাড়ি আব্দুল হামিদ মোল্লা, আমাদের বাগুটা তার মেয়ের বাড়ি থাকার কারণে তার ভাগনা একটা আমরা খবর জানতে পারি যে কবরস্থানের পাশে নামায় রাখে, আমরা খবর পাওয়ার পরপরই চলে যাই, যাওয়ার পরে আমাদের ইয়নু মহোদয়কে আমরা খবরটা জানাই, সে আপডেট দিলে সেও আশ্বস্ত করে আমাদেরকে, সে আমাদের এসিলেন স্যারকে পাঠায় 10,000 টাকা তাকে সাহায্য করে, আমরা নিজেরাও সাহায্য করেছি এবং পাশাপাশি তাদেরকে আশ্বস্ত করে আমরা তার নাতি নাতনির তরফের বা মেয়েকে তাকে রাখার জন্য আপাতত আমরা একটু কারোবার করে তাদের বোঝাইতে সক্ষম হয়েছি, আমরা সবসময় দৃষ্টি রাখছি যে কাজটা করেছে তার পাঁচটা ছেলে থাকার কারণে অমানবিক একটা কাজ করছে। বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি, আমি শোনার সাথে সাথে এই অমানবিক ঘটনা শোনার সাথে সাথে আমাদের নির্দেশক চেয়ারম্যানকে ওখানে পাঠিয়েছি, পাঠানোর পরে ওখানে স্থানীয়ভাবে যে ব্যবস্থা করা দরকার তাদেরকে আর্থিক সাহায্য এবং খাবার সাহায্য এবং চিকিৎসা সেবা সেটা নিশ্চিত করা হয়েছে। পরবর্তীতে পরের দিন আমার সহকারী কমিশনার কুমি আমাদের জেলা প্রশাসক স্যারের পক্ষ থেকে তাদের হাতে 10,000 টাকা তুলে দিয়েছে এবং তাদের সন্তানদের ব্যাপারে আইনি যে পদক্ষেপ নেওয়া সেই পদক্ষেপের ব্যাপারেও আমরা অগ্রগামী হয়েছি।